গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আর আমি তো আজকে অনেক দিন ভিডিও বানানো হয়নি, কেন জানো তো, তোমাদের দাদার খুব কাজের চাপ, প্রচুর কাজের চাপ, তাকে বাইরে বাইরেই মানে প্রতিদিন থাকতে হয়, আর সপ্তাহে প্রায় তিন দিন তাকে বাইরে বাইরেই থাকতে হয়, আর বাকি সে আসে না, রাত 10:30-11টার সময় আসে, তারপরে এসে বলো কি করে ভিডিওটা আমি এডিট করে রাখলেও তাকে তো ভিডিও আমি তো মানে আপলোড করতে পারি না, আর ভিডিওটা ছাড়তে পারি না, কিছু ওইগুলো এখন তো আমার পারি না, শুধু এডিটটা তো পারি, ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের এখন প্রচুর কাজের চাপের জন্য না ভিডিওটা মানে ছাড়া হয়নি। অনেকগুলোই ভিডিও করে রেখেছিলাম আমি, মানে ভাদ্র মাসের রান্নাতে আমি আমার বড় ননদের ঘর গিয়েছিলাম, সেই সব ভিডিও সব করে রেখেছিলাম, আরও বাড়ির 3-4টে ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সেইগুলো ছাড়া হয়নি। আমি ভাবলাম, আমি বলেছিলাম যে ভিডিওগুলো তাহলে এডিট করে রেখেছি, ছেড়ে দাও, কিন্তু প্রচুর কাজের চাপ, সে যে দুটো খাবে সেইটাও মানে সময় পাইনি, ওই জন্য সেই ভিডিওগুলো আর অনেক দিনের ভিডিও হয়ে গেছে, তো সেইগুলো আমি ভাবলাম যে ডিলিট করে দেবো। আমার মেয়ে দেখো স্কুল থেকে চলে এসেছে, আমার মেয়েই আজকে পুজোটা করবে, আমার একটু শরীরটা খারাপ ওই জন্য আমি পুজোটা করব না, আমি ভাবলাম যে আমি বললাম যে তুই তাহলে স্কুল থেকে এসে পুজোটা করবি, জামা না একটু ঘরে পাখাতে বসে যা, বসে একটু রেস্ট নিয়ে তারপরে পুজোটা করে। মুড়িটা খেয়েছিলে আজকে? তো ছোলাগুলো খেয়ে যাসনি, ছোলাগুলো কাপটায় চাপা দিয়ে রেখে দিয়েছে, আমি তারপরে কাপটা দেখছি না ছোলা খেয়ে যায়নি, তাহলে বলো কি কি করি মেয়েটাকে, সকালবেলা তো দুটো ছোলা আর বাদাম খেয়ে যায়, সেটাও যদি না খেয়ে যায়, হ্যাঁ সেটাও খেয়ে যায়নি, আমি আমরা অতটা লক্ষ্য করিনি তো, ও স্কুল যাওয়ার পরে তারপর দেখছি না ছোলাটা এটা খাইনি, এবারে মুড়িটা একটু বেশি করেই দিয়েছিলাম, মুড়িটা ও বললো মা তাহলে আজকে মুড়িটা দাও আর চপ কিনে নেব, ওই জন্য চপ কিনার পয়সাটা দিয়ে দিয়েছিলাম আর মুড়ি দিয়ে দিয়েছিলাম। আমি এখন মুড়ি খেতে চলে এসেছি, আজকে আমাদের মুড়ি খাবার হয়েছে, দেখো মুগ কলাই সিদ্ধ, আর আমার না মুগ কলাই সিদ্ধ দিয়ে আর পেঁয়াজ দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, আর মুগ কলাই সিদ্ধটায় না একটু কাঁচা সর্ষের তেল নিয়ে নিই আর খুব সুন্দর খেতে লাগে, এই দিয়েই আজকে আমি মুড়িটা খেয়ে নেব। আর মেয়ে তো স্কুল থেকে মুড়ি খেয়ে এসেছে, ওই জন্য মেয়ে আর মুড়ি খাবে না, মেয়েকে মুগ কলাই সিদ্ধটা দিয়ে দিয়েছি, মেয়ে ওইটাই খাচ্ছে, আর আমি এখন মুড়িটা খেয়ে নিই। এখন আমি চলে এসেছি রান্না করতে, আজকে আমার রান্না হবে দেখো ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল আর গাঁদাল পাতার বড়া, আর ঝিঙে আলুর মাছ দিয়ে ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে ভাত হচ্ছে, আর আমার এই দেখো ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা আমার হয়ে গেছে। আজকে আমার শরীরটা বেশ ভালো নাই বলে ভিডিওটা আমি মানে বেশি দূর করতে পারিনি, আর ওই জন্য মাছের ঝোলটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর গাঁদাল পাতাটা যে বেটেছি শিলে বেটে করেছি সেটাও শেয়ার করা হয়নি, আর দেখছো কত সুন্দর রোদ উঠেছে। পলিথিনটা ওই কালো পলিথিনটা ওইখানে রাখ, ওই কালো পলিথিন চুপে এসেছে সন্ধে দিতে, সন্ধে দেওয়ার সময় ও এখন মানে মানে জামা কাপড় ছেড়ে তারপরে সন্ধে দিতে চলে এসেছে, ও তো খেলতে গিয়েছিল বিকালবেলায় খেলতে গিয়েছিল, খেলে এসে আমি বললাম মানাই তাহলে তুমি সন্ধেটা দিয়ে দাও, দিয়ে ও এখন ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছে, এরপরে হচ্ছে ফুলগুলো ঠাকুরের কাছ থেকে সরিয়ে নিচ্ছে, ও তো ছোট ছেলে কত জানে না, ওকে বলেছি যে আগে সন্ধে দেওয়ার আগে ফুলগুলো সরাবি তারপরে ঠাকুরকে সেবা দিবি, ও সেটা মনে রাখতে পারেনি, দিয়ে ও আগে ফুলগুলো আগে খেতে দিয়ে তারপরে ফুলগুলো সরাচ্ছে, ও সন্ধেটা ও এখন খেতে দিয়ে তারপরে ধূপ জ্বালবে, আর ও আজকে প্রদীপ জ্বালছে না কারণ প্রদীপটা তো ধোয়া হয়নি, প্রদীপটাও তাড়াতাড়ি করে তখন না ধুতে ধুতে পারেনি, ওই জন্য
প্রদীপটা ধয়নি, শুধু ধূপই জ্বলছে, ধূপ জ্বলেই সন্ধ্যাটা দিয়ে দেবে ও। আর গ্যাস লাইটও জ্বালতে পেরে গেছে, গ্যাস লাইট জ্বলেই ও ধূপটা জ্বালছে। আগে না গ্যাস লাইট জ্বালতে পারতো না, আগে আবার আমাকে বলতো যে মা তুমি গ্যাস লাইটটা বা গ্যাস লাইটটা জ্বেলে দাও আর আমি হচ্ছে ইয়ে করি ধূপটা জ্বালি। আর এখন নিজে নিজেই গ্যাস লাইট জ্বালতে পেরে গেছে, আবার শাঁখও বাজাতে পেরে গেছে, হ্যাঁ সব কিছুই পেরে গেছে। ও সন্ধ্যাটা দিয়ে তারপরে দুধ বিস্কুট খাবে, দুধ বিস্কুট খেয়ে তারপরে পড়তে বসবে। এখন ঘরেতে ধূপটা দিয়ে দিচ্ছে, ঘরে দেওয়ার পরে তুলসী তলায় ধূপটা দিতে যাচ্ছে। আর আর না তিনবার হয়ে গেছে, ঠিক আছে তুই না প্রণাম করো ঠাকুরকে। ও শাঁখটা এখন ভালো করে ঠিকঠাক করে বাজাতে পারেনি, কারণ আমার শাঁখটা তো ছোট, ওই জন্য শাঁখটা এখন ভালো করে বাজানো যায়নি। তো আমি বাজাতে পারি কিন্তু ও এখন ভালোটি করে পারেনি। এক একবার সময় সুন্দর করে বাজায়, আজকে একটু কেমনভাবে বাজিয়ে ফেলেছে। হ্যাঁ আমি বলছি প্রণাম করো, হ্যাঁ শাঁখ সন্ধে দিয়েছ প্রণাম করো ঠাকুরকে নিয়ে। ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছে, ভালো করে খাও, ভালো করে খাও, খেয়ে কি করবে বলো, খেয়ে ভালো করে বলো, ভালো করে বলো, খেয়ে জোরে বলো, পড়বো ভদ্রভাবে খাও। হরলিক্স ফুরিয়ে গেছে, বাবাকে বলাও হয়নি, দুধে চিনি মিশিয়ে দিয়েছি। কেন দুধটা খেয়ে না, দুধটা খেয়ে না, দুধটা খেয়ে না, দুধটা খেয়ে নাও, আরম্ভ হয়ে গেছে, আরম্ভ হয়ে গেছে, বদমাইশগিরি আরম্ভ হয়ে গেছে, খেতে খেতেও বদমাইশগিরি। দেখছো এত ছটপটে, হ্যাঁ যে খাবার সময় একটু স্থিরভাবে বসতে হবে তাও না, ওর মাথায় সবসময় ঘুরে কি করবো না গো, একটু স্থিরভাবে বসো, স্থিরভাবে স্থিরভাবে বসো, স্থিরভাবে বসো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে ভিডিওটা বেশি দূর বড় করব না। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।